হ্যালো এভরিওয়ান, তোমাদের এনএসওইউর ফার্স্ট ইয়ারের পরীক্ষা প্রায় শেষের দিকে এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা শুরু হবে। ইতিমধ্যে বলে রাখি, তোমাদের যারা নিউ স্টুডেন্ট, নিউ যারা অ্যাডমিশন নিয়েছে ও যাদের পরীক্ষা অবশ্যই কয়েক মাস পরে হবে, ঠিক আছে? এবং অ্যাকচুয়ালি সেশনটা ধরে নাও ডিসেম্বর জানুয়ারিতে পরীক্ষাটা অ্যাকচুয়ালি হয়, এরকম যে অগস্ট সেপ্টেম্বর পরীক্ষা হয় এরকম নয়, ওকে? তো এই পরীক্ষাটা অনেক আগে হওয়ার কথা ছিল, পরীক্ষাটা যদিও অনেকটা লেট হয়েছে। তো আগামী যে পরীক্ষাটা আসছে এনএসওইউ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, ধরে নাও নভেম্বরে, ডিসেম্বরে বা জানুয়ারিতে, ওকে, তাদের জন্য বলছি, তোমাদের অনলাইন কোর্স কিন্তু অলরেডি শুরু হয়েছে, আমাদের দুটো ব্যাচ কমপ্লিটও হয়ে গিয়েছে, প্লাস এখনও ব্যাচ চলছে। এবার সেকেন্ড ইয়ারের জন্যও কিন্তু ক্লাস করানো হবে, সেকেন্ড ইয়ারের জন্য যারা অ্যাডমিশন নিতে চাও তারা ফ্রেশভাবে অ্যাডমিশন নিতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবো, ওকে? সঙ্গে ফার্স্ট ইয়ারের ক্লাস তো অলরেডি চলছে, ফার্স্ট ইয়ারের জন্য যারা ফ্রেশভাবে অ্যাডমিশন নিতে চাও তারা নিতে পারো। অনলাইন কোর্সে দেখো অ্যানালিসিস থাকবে, নোটস থাকবে, প্লাস তোমাদের যে ডাউটসগুলো সেগুলো ক্লিয়ার করা হবে। সঙ্গে বলে রাখি, ফার্স্ট ইয়ারে লিটারেচার পেপারের জন্য আলাদাভাবে কোচিং দেওয়া হয়, শুধুমাত্র যদি লিটারেচারের ল্যাঙ্গুয়েজ পেপারটা আর কি, সরি লিটারেচার নয়, ল্যাঙ্গুয়েজ পেপারটা, পেপার টুটা যদি নিতে চাও শুধুমাত্র, তাহলে সেটাও নিতে পারো, ওকে? আমরা সিলেবাসটা একটু দেখে নেব, সঙ্গে কিছু অনলাইন ক্লাসের ডিটেলস সম্পর্কে জানবো। অ্যান্ড এখানে একটা মজার বিষয় তোমাদের বলে রাখি, যদিও এটা খুব একটা যে একদমই স্পেসিফিক কিছু বা চাই সেরকম নয়, জাস্ট আনন্দের ছলেই আমি বলছি, আমি অবশ্যই কোনো একটা ভিডিওর মাধ্যমে, নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে আমার যে স্কোর কার্ড তোমাদের এমের জন্য খুব সুন্দর দেখতে, ঠিক আছে, সেটা অবশ্যই আপলোড করবো। ভেবো না যে অনলাইনে পরীক্ষা হয়েছিল সেটা, ওকে? তো সেটা অফলাইনে পরীক্ষা ছিল এবং যথেষ্ট সুন্দর স্কোর ছিল, জেনারেলি গ্র্যাজুয়েশন বলো বা মাস্টার ডিগ্রি বলো সবেতেই, ওকে? তো মাস্টার ডিগ্রি স্কোর কার্ডটা আপলোড করবো, যেটা সবচেয়ে ল্যাঙ্গুয়েজ পেপারটা কঠিন, সেখানেও আমার 64 এসেছিলো, ঠিক আছে? অ্যান্ড মজার বিষয় এটাই যে আগের ইয়ারেও যে অনলাইন কোচিং দিয়েছিলাম সেখানেও কিন্তু অনেকেই এই 64টাই পেয়েছে, ঠিক আছে? সো যাই হোক, আমার নিজের নাম্বারটা এখানে আমি দেখতে পাচ্ছিলাম, পোয়েট্রি পেপারও, ড্রামা পেপারও, সমস্ত পেপারগুলো কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো ছিল। তো অবশ্যই স্কোর কার্ডটা আপলোড করবো একদিন, ওকে? তো যাই হোক, সিলেবাসটা একবার দেখে নেবো, দেখো সিলেবাসটা দেখে নাও একবার, তো এটা সিলেবাস, ওকে? তো দেখো পার্ট ওয়ানের ক্ষেত্রে, পার্ট ওয়ানের যেটা আছে যে পোয়েট্রি আছে, অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ আছে, ব্রিটিশ ড্রামা আছে, ব্রিটিশ নোভেল আছে। তো পোয়েট্রি থেকে আমরা মোস্ট অফ দ্য পোয়েম লাইন বাই লাইন অ্যানালিসিস করবো, কারণ এখান থেকে তোমরা জানো লাইন বাই লাইন অ্যানালিসিস করতে দেয়, মানে অ্যানালিসিস দি লাইন বাই লাইন, কিছুটা তুলে দিল চার লাইন ধরে নাও, ছ লাইন, ওকে? তো সেখান থেকে তোমাকে অ্যানালিসিস করতে হবে, সেটা কীভাবে করবে, সোর্স করবে প্লাস এক্সপ্লেনেশন করবে বা অ্যানালিসিস করবে, তাহলে নাম্বারটা ভালো করে উঠবে, দুটো সেকশনে ভাগ করবে, যেগুলো 7 নাম্বারের কোয়েশ্চেন দেয়, ওকে? অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ এটা তো সম্পূর্ণ হাতে কলমে তোমাকে শিখতে হবে, ব্রিটিশ ড্রামা নোভেল, ড্রামা নোভেল সেগুলো কিছুটা ক্যারেক্টার বেসিসে পড়লে, কিছুটা সামারি পড়ে নিলে, ওকে? তো সেইভাবে আগাতে হবে। সেকেন্ড পার্টে যে পেপার ফাইভ, পেপার ফাইভ, সিক্স, সেভেন, এইট, তো এখানে পেপার ফাইভটা একটু টাফ লাগতে পারে তোমাদের, কারণ এগুলো ক্রিটিসিজমের উপর, থিওরির উপরে যে রসবোধ সেটা কম, ঠিক আছে? ওই জন্য পেপারটা একটু বেখেয়ালি বা খামখেয়ালি মনে হতে পারে। তো যাই হোক, এটাকে এইভাবেই পড়তে হবে, যেগুলো মোটামুটি আসে সেগুলোর উপরে ডিপেন্ড করে, ওকে? আর তারপরে আমেরিকান লিটারেচার দেখো, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, তারপরে এগুলো অতটা কিছু কঠিন নয়, অ্যানশিয়েন্ট অ্যান্ড মডার্ন ইউরোপিয়ান ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, ওকে? তো আমাদের কিন্তু এই যে পোয়েট্রি সেকশনে যেগুলো বলেছে ফার্স্ট ইয়ারের জন্য, ফার্স্ট ইয়ারের পোয়েট্রি সেকশনে আমরা বেশিরভাগ পোয়েমই কিন্তু কভার করবো, মডিউল ওয়ান বলো, মডিউল টু বলো, থ্রি, ফোর, সমস্ত মডিউল থেকেই যতগুলো করা ততগুলো আমরা কিন্তু করে নেবো, ওকে? ল্যাঙ্গুয়েজ পেপারে দেখো কিচ্ছু বলার নেই, এখানে কিছু বাদেরও নেই, মোটামুটি তোমাদের সবই করতে হবে ল্যাঙ্গুয়েজ পেপারটা। ব্রিটিশ ড্রামাটাও বলো, ব্রিটিশ ড্রামাটা মডিউল, যে কোনো মডিউল থেকে তুমি যদি সেলফ স্টাডিও করো, যে কোনো মডিউল থেকে একটা অ্যাটলিস্ট করবে তাহলে পেয়ে যাবে পরীক্ষায় একটা, ঠিক আছে? যে কোনো মডিউল থেকে একটা, ক্লিয়ার? নোভেলের ক্ষেত্রেও যে কোনো মডিউল থেকে একটা করবে, দুটো পারলে ভালো। এবার যেমন ফোর্থ মডিউল জেমস জয়েসের দ্য পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ আ ইয়াং ম্যান আছে, তো ওটা একটাই আছে, ওটাই করতে হবে, ওটা বাদ দিলে চলবে না। তো এটা তোমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাসটা আমি আলাদা করে রেখেছি, ফার্স্ট ইয়ারের সিলেবাস নিয়ে আলোচনা করলাম। সেকেন্ড ইয়ারের যেটা বললাম আমি, যে এই কটা পার্ট আছে, চারটে পেপার আছে, ফাইভ, সিক্স, সেভেন, এইট, তো এগুলো কিন্তু যতটা সম্ভব মডিউলস থেকে সেরকমভাবেই, যে একটা বাদ দিলে আর একটা করলে,
এরকমভাবে আগাতে হবে। কতগুলো কবিতাও দেওয়া আছে আমেরিকান লিটারেচারে, যেমন ধরে নাও ডেথ অফ এ সেলসম্যান, এটা গোটাটা লাইন বাই লাইন পড়ানো আছে আমার, ঠিক আছে, বড়ো হলেও লাইন বাই লাইন পড়ানো আছে। এইভাবে কিন্তু হেল্পফুল হবে, তুমি অনলাইন ক্লাসে যোগাযোগ করতে পারো, মান্থলি 200, ওকে, এবং তোমার মাসে 9টা বা 10টা ক্লাস দেওয়া থাকে, নোটস থাকে, ওকে, আর কোনো অসুবিধা হলে ফোন করে নিতে পারো। ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।